রাজ্যে ফের বিস্ফোরণ, ফের মৃত্যু। শৈশবের পাশাপাশি এবার বোমার বলি কৈশোর। মৃতের নাম রাজু রায়। বনগার ঘটনা। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার বক্সিপল্লির বাসিন্দা রাজু বছর ১১ ওই কিশোর স্থানীয় একটি গ্যারাজে কাজ করত। শৌচকর্ম স্বার্থে সোমবার সকালে বনগার ৮ নম্বর রেলগেট লাগোয়া এলাকায় শৌচালয়ে গিয়েছিল। হঠাৎই বিকট শব্দ শোনা যায়। বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর। বোমা বিস্ফোরণে বাড়ির সব থেকে ছোট সদস্যের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। আমি ওখানে বাথরুমে গেছিলাম, এবার এর মধ্যে ও গেছে, আর ও হচ্ছে ওই পাম্পের পাশাটা ইঞ্জিন ভ্যান আছে, ইঞ্জিন ভ্যানের ওই গ্যারেজে কাজ করে, দিন ১৫-২০ হলো কাজটা ধরেছে আর কি। ওই মানে ইয়ং মার ক্লাব ওই পর্যন্ত গিয়েছি, গিয়ে আবার ঘুরে চলে আসছি যে দেখি ও কাজে গেল নাকি। ওই বরবুকে বলবো যে এরকম পরোটা খাওয়ার পয়সা দিয়েছি, খেয়ে চলে যাবি। এর মধ্যে গিয়ে অনেক লোকজনের সব মানে ওখানে গিয়ে তা চেনে এবং আমাকেও সবাই চেনে। তো এবার গিয়ে দেখলাম যে ওই এরকম উপড়ে পুড়ে আসে, নাক দিয়ে মুখ দিয়ে পুরো রক্ত ভক্ত, এরকম মাথায় মাথায় এরকম চুল টুল পুড়া, মানে ও যে পায়খানা গেছিলো এবার সেখানে গিয়ে দেখলাম যে এরকম একটা বোম ব্লাস্ট করেছে, মানে সেই পায়খানার মগ টগ এবং বালতি ফালতি ভেতরটা সেখানে সেই ফেটিয়ে ফুটিয়ে একটা বিচ্ছিরি একটা অবস্থা। তা সত্ত্বেও ও ওখান থেকে মানে বেরিয়ে এসছে, বেরিয়ে আসলে হলো কিছুটা দূরে এখান থেকে অতটা দূরে দেখলাম ওরা উপড়ে পড়ে আছে। সাত সকালে বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। ছোট্ট রাজুর এইভাবে মৃত্যুতে শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পাশাপাশি ওই শৌচালয়ে আরও বোমা মজুদ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াড। শৌচাগারের মধ্যে থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অসিত অধিকারী এবং বাপ্পা বিশ্বাস। এদিকে বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর পরেই ঘটনায় রাজনীতির রং লেগেছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মজুদ বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় সরাসরি শাসক দলকে দুষেছে বিজেপি। সমগ্র পশ্চিমবঙ্গ আজকে বারুদের স্তম্ভ দাঁড়িয়ে আছে, বন্যাদারই একটা অঙ্গ। কারণ বন্যা বিশেষ করে যেভাবে বিগত দিনে আমরা পৌর নির্বাচনটা দেখেছিলাম, পৌর নির্বাচনের সময় প্রত্যেকটা বুথে বুথে কিন্তু বম মজুদ ছিল। সেই বমটা আজ অব্দি পুলিশ উদ্ধার করতে পারেনি। সেই বম হয়তো কেউ নাড়াচাড়া করে ওখানে রেখেছে। বাচ্চারা নিষ্পাপ, যে নিষ্পাপ যে শিশুটা, সে শিশুটা সবাই প্রাতকার্য করতে গিয়েছিলেন, সে তো বুঝতে পারেনি ব্যাগে বোম আসে কি কী আছে না আসে কথা বলে সঙ্গে সঙ্গে পাশ করেছে। আমার বক্তব্য, পুলিশ প্রশাসন যদি একটুভাবে একটু গুরুত্ব নিত, এই নিষ্পাপ প্রাণটা কিন্তু আজকে চলে যেত। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধেই দুষ্কৃতী দৌড়াতে মদতের অভিযোগ তুলেছে তৃণমূল। ভীষণ দুঃখজনক ঘটনা, বনগাঁতে এরকম ঘটনা সাম্প্রতিককালে আমরা দেখিনি। ২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবার পর থেকেই আমরা বনগাঁয় একটা ক্রাইমের রাজ্য ছিল, সেই জায়গাটা থেকে আমরা নামিয়ে জিরোতে নিয়ে এসেছিলাম। ২০২১ সালে এই বিধানসভা ভোটে বিজেপি এখান থেকে জয়ী হয় এবং তারপর থেকে আমরা দেখছি বিক্ষুব্ধভাবে কিছু কিছু ঘটনা। আমরা অত্যন্ত এই ঘটনায় প্রশাসনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে এবং দৃষ্টান্তমূলক সাজা হবে, যাতে আর কোনো মা তার সন্তানকে হারাতে না হয়, তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করব। কতটা বোমা পরে উদ্ধার হলো এখনো পর্যন্ত? এখন তো পুলিশের কাছে যা ৭-৮টি বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের প্রায় সব জেলাতেই বিস্ফোরণের ঘটনা ঘটছে, যত্রতত্র উদ্ধার হচ্ছে বোমা। এইভাবে বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বলি হচ্ছে শিশুরা। দুষ্কৃতী দৌরাত্ম রক্ষা প্রশাসনের কাজ, প্রশাসন কি সেই কাজ যথাযথভাবে পালন করছে, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।